প্রধানমন্ত্রী আপনি কথা বলতে বলতে অনেক সময় বেফাস কথা বলে। বেগুন বেসন দিয়ে তেলে ভাজতে হয় বেগুনি, মিষ্টি কুমড়া বেসন দিয়ে তেলে ভাজতে কি হয় কুমড়ানি। এইটা তো আপনি বললেন না প্রধানমন্ত্রী, এটা তো বেগুনি হবে না কুমড়ানি হতে পারে। আপনি যে আপনারা তো অনেকেই ঢাকায় থাকেন, ঢাকায় বসবাস করেন, আপনি রিকশায় যাবেন, আপনি গাড়িতে যাবেন, দেখবেন গাড়িটা যদি কোনো সিগন্যালে দাঁড়ায় তো অসংখ্য ভিক্ষুক এসে সেখানে উপস্থিত হয়। আগে কিন্তু এটা ছিল না, কিন্তু এখন সেই পরিস্থিতি, হাহাকার করছে মানুষ। আর প্রধানমন্ত্রী ঠাট্টা করছেন, রসিকতা করছেন, মশকরা করছেন। ওই যে একজন ভদ্রমহিলা বললেন এখানে যে পার্লামেন্টে বলছেন যে বেগুনের দাম 110 টাকা, এখন 80 টাকা, তো যদি বেশি দাম হয় তাহলে কি দরকার বেগুনি না খেয়ে আপনার মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া ছিলেন তো, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনে বানাবেন। প্রধানমন্ত্রী আপনি কথা বলতে বলতে অনেক সময় বেফাস কথা বলে। বেগুন বেসন দিয়ে তেলে ভাজতে হয় বেগুনি, মিষ্টি কুমড়া বেসন দিয়ে তেলে ভাজতে কি হয়, এইটা তো আপনি বললেন না প্রধানমন্ত্রী, এটা তো বেগুনি হবে না কুমড়ানি হতে পারে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন আমি ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। আপনি ঘরে ঘরে আলো পৌঁছেছেন, এটা তো আপনার মুখের কথা, আপনি জনগণের কথা কি শুনতে পান? আপনি জনগণের কথা শুনতে পেরে সেটি করতেন না। আপনি প্রত্যেকটা বাড়ির যদি ইলেকট্রিসিটি থাকে সেটা সুইচ অফ করে দিয়েছে, যদি হারিকেন থাকে হারিকেনের বাতি অফ করে দিয়েছে, এখন বাড়িতে বাড়িতে শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারের সৃষ্টির মালিক হচ্ছেন আপনি। আপনি বলেন জিনিসপত্রের দাম নাকি কমে এসছে, প্রধানমন্ত্রী আপনি তো হাতে বাজারের ব্যাগ নিয়ে আপনি কাঁচা বাজারে যান না, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, মাছের দাম কত, ওই শালগমের দাম কত, লাউয়ের দাম কত, আপনি তো জিজ্ঞেস করেন না। আপনি প্রধানমন্ত্রী একবারে অটোমেটিক্যালি আপনার বাড়িতে সব কিছু চলে আসে। আপনি যদি নিজে হাতে ব্যাগ নিয়ে বাজার করতেন তাহলে বুঝতে পারতেন যে মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, ওই যে যারা সিএনজি চালায়, যারা ভ্যান চালায়, যারা ভূমিহীন কৃষক, যারা গরিব কৃষক, তারা কি কষ্টে জীবনযাপন করছে, তাদের যে সামান্য উপার্জন ওইটা নিয়ে তারা কোনো শাকসবজি, তারা মাছ কিছুই কিনতে পারছে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি দলের সাবেক সভাপতি বিএনপির দুঃসমিতে উঠছিলাম, আমি চাচা ডাকতাম চাচা হালদার, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমার সাথে ছাত্র রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক ছাত্র জীবনের এক ব্যক্তিত্ব ঢাকা বিভাগীয় সেই প্রথিত দশা ছাত্র নেতা।